নমস্কার বন্ধুরা বেঙ্গল আয়ুর্বেদ চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রান্তিক গুহ জেবিরাস্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ফাইনাল ইয়ার ছাত্র সো আমাদের কিন্তু অল ইন্ডিয়া ভেটেনারি কাউন্সিলিংয়ের রাউন্ড টু এর রেজাল্ট বেরিয়ে গেছে আর এবারের রেজাল্টটা কিন্তু বেশ শকিং অ্যাকচুয়ালি প্রবলেমটা কী হয়েছে যে বিসিআই কাউন্সিলিংটা খুব শর্ট টাইমের মধ্যে সামাপ করে দেওয়া হচ্ছে আর ম্যাক্সিমাম ভেটেনারি কলেজে কোনো বন্ডের ব্যবস্থা নেই সেই কারণে প্রচুর স্টুডেন্ট যাদের এখনও অবধি অল ইন্ডিয়া আয়ুষ কাউন্সিলিংয়ে অথবা এমবি বিএস বিডিএস কাউন্সিলিংয়ে কোনো কলেজ অ্যালটমেন্ট হচ্ছে না তারা কি করছে তারা এই ভেটেনারি সিটতে নিয়ে রাখছে আর শিডিউলটা এত কমপ্লেক্স জড়িয়ে গেছে যে এবারে কিন্তু কাট অফটা অন্যান্য বছরের ট্রেন্ডের তুলনায় অনেকটা হাই যাচ্ছে আমি জানি কাট হাই থাকা সেটা স্বাভাবিক সেটা থাকার কথা ছিল বাট কোনোবার আমি দেখিনি আয়ুষ কাউন্সিলিং বেঙ্গলে আলাদা হয় সেটা বাদ দিয়ে বলছি আমি কিন্তু এই এত বছরে কোনোবার দেখিনি যে মাত্র এক মার্ক্স কমেছে কাট অফে ঠিক আছে প্রতি বছরই ভেটেনারি কাউন্সিলিংয়ে যেহেতু কিছু কমপ্লেক্স রুলস অ্যান্ড রেগুলেশনস আছে তো এটা এক্সপেক্ট করা হয় যে আগের রাউন্ডের থেকে পরের রাউন্ডে কিন্তু মোটামুটিভাবে পাঁচ মার্কস থেকে দশ মাস মতো ইনক্রিজ হয় আগের রাউন্ডের থেকে পরের রাউন্ডে কিন্তু ফাইভ থেকে টেন মার্কস ডিক্রিজ হয় ঠিক আছে আগের বছরে কিন্তু ফাইভ মার্কস ডিক্রিজ হয়েছিল তার আগের বছরগুলোতে মোটামুটি সেভেন এইট মার্কস করে ডিক্রিজ হতো এটা কমন ফার্স্ট রাউন্ড তারপরে সেকেন্ড রাউন্ড এখানে কাট কমে বাট এবার সেরকম কিছু প্রবলিটি দেখতে পাওয়া যাচ্ছে না বরং উল্টো হচ্ছে ই ক্যাটাগরিতে কাট অফ ফাইভ মার্কস ইনক্রিজ করে গেছে আর বাকি সব ক্যাটাগরিতে কাট অফ কমেছে বাট সেটা হচ্ছিল মাত্র ওয়ান মার্কসের ঠিক আছে এটা কিন্তু এবার সত্যি একটা সিরিয়াস বিষয়ে যারা ভেটেনারি নিয়ে চিন্তা ভাবনা করছে যে আমরা ভেটেরিনারিতে অ্যাডমিশন নেব, তাদের কিন্তু সত্যি এবার চিন্তা করার ব্যাপার আছে কারণ ভেটেরিনারিতে এতটা হাই অফ যদি সেকেন্ড রাউন্ডে থাকে লাস্ট রাউন্ডে ফিফটি থাউজেন্ড দেওয়ার ব্যাপার থাকছে সেই ফিফটি থাউজেন্ড চোট যাওয়ার ব্যাপার থাকছে অনেক ব্যাপার থাকছে কিন্তু কেউ যদি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে থাকে যেন আমি ভেটেনারিতেই নেব তার কাছে পঞ্চাশ হাজারটা বিশেষ ম্যাটার করবে না আর ইন দ্যাট কেস কিন্তু তোমাদের ভেটেনারিতে যে সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু খুব কম একটা মার্কস হওয়ার প্রবিলিটি নেই ঠিক আছে আপাতত আমরা দেখে নেব যে রাউন্ড টুতে কাউন্স নিয়ে কী কাটা গেছে আসো দেখে নেওয়া যাক

সো তোমরা যদি রাউন্ড ওয়ানে কাট অফ দেখে থাকো আর এখন রাউন্ড এ কাট অফ দেখছো তাহলে বুঝতে হবে ক্লিয়ারলি যে কাট অফটা একই থেকেছে কিছু চেঞ্জই হলো না জ্যাসেথে ওয়্যাসেই ঠিক আছে বিশেষ কিছু চেঞ্জ আসেনি তোমরা আগের ভিডিওটা আমার যেখানে ভেটেনারি কাট অফের রাউন্ড ওয়ানে ভিডিও দেওয়া আছে সেটা দেখবে আর তারপর এটা দেখবে জেনারেলি কাট অফ র্যাঙ্ক হচ্ছিলো সেভেন ইন্ট ওয়ান সেভেন ফাইভ আর মার্কস হচ্ছিল ফাইভ নাইনটি নাইন যেটা রাউন্ড ওয়ানে ছিল হচ্ছে সিক্স হান্ড্রেড মাত্র এক মার্ক্সে কমেছে ঠিক আছে আর সেই কলেজটা হচ্ছিলো নাগাল্যান্ডের ভেটেনারি কলেজ ঠিক আছে এরপরে ও বিসি আর বিসি আর কাট অফ সেম থেকেছে ঠিক আছে এটাও একটা আন জিনিস ইডাবলু এস এর কাট অফ কিন্তু ফার্স্ট রাউন্ডে কম ছিল বাট এই রাউন্ডে ই ডাব্লিউস এর কাট অফ রিমেনিং যা সিট ছিল তার জন্য কিন্তু ইনক্রিজ হয়ে গেছে এখানে ও কাট অফ গেছে হল একাশি হাজার পাঁচশো চল্লিশ মার্কস ফাইভ নাইনটি সিক্স আর এইটা যে কলেজটা হয়েছে সেটা হচ্ছে তেলেঙ্গানা একটা কলেজ ঠিক আছে ই ক্যাটাগরিতে অল ইন্ডিয়া কাট অফ র্যাঙ্ক হচ্ছে হল একাশি হাজার তিনশো উননব্বই আর মার্কস হচ্ছিল ফাইভ নাইনটি সিক্স আর এটা হলো কর্ণাটকের গন্টুর একটা নতুন কলেজ এই বছর ভেটেনারি কলেজের নতুন অ্যাড হয়েছে সেই কলেজটাই হচ্ছে ই ডাব্লিউএসের কাট অফ যেটা হয়েছে লাস্ট ফাইভ সিক্স ওকে এসসিতে এসসিতেও কিন্তু কাট অফটা প্রচণ্ড হাই যাচ্ছে ঠিক আছে সো এসসি যারা ফোর ফিফটি সিক্সটি অনেকে আমাকে মেসেজ করছে তার চান্স আছে কি না তোমরা দেখেই নাও যে সেকেন্ড রাউন্ডেই যদি এতটা হাই থাকে সেটা সেটা কিন্তু তিরিশ চল্লিশ মাস নিচে কমবে না ঠিক আছে অ্যাকচুয়ালি কিন্তু প্রচণ্ড হাই যাচ্ছে এবছরে ভেটেনারি কাট অফ কিন্তু অন্যান্য বছর ট্রেন্ডের তুলনায় অনেকটাই হাই এসসিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছে হলো দু লাখ আট হাজার একশো ছিয়াশি মার্কস হচ্ছে হলো ফোর নাইনটি এইট এটাও হয়েছে হলো মিজোরামে ভেটেনারি কলেজে আর এসটিতে সেই এসসি এসটির মধ্যে যে গ্যাপটা তোমার আমাদের বলি আমি যে অল ইন্ডিয়াতে এস সি গ্যাপটা বিশেষ থাকে না ঠিক আছে সেই টিতে কাট অফ র্যাঙ্ক হচ্ছিল দু লাখ আটষট্টি হাজার আটানব্বই মার্কস হচ্ছিল ফোর আর কলেজ হচ্ছে হলো মহারাষ্ট্রের নাগপুরে যে ভেটেনারি কলেজ সেখানে অ্যালটমেন্ট হয়েছে সো যদি আমরা পরবর্তী রাউন্ডে কি কাট অফ হতে পারে সেটা এক্সপেক্ট করি তাহলে এটা মাথায় রাখতে হবে যে যেহেতু ফিফটি থাউজেন্ড দেওয়ার ব্যাপার থাকছে এতদিন যে কাউন্সিলিংটা হতো সেখানে ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দিলে হয়ে যাচ্ছিলো সেই জন্য বিশেষ চিন্তা ব্যাপার ছিল না অনেকে সেখানে নিচ্ছে যদি কলেজ অ্যাভেলপমেন্ট না হচ্ছে পরে রাউন্ডে প্রসিড করছে যদি কলেজ অ্যাভেলপমেন্ট হয়ে গেছে সেখানে অ্যাডমিশন না নিচ্ছে বিশেষ টাকার ব্যাপার ছিল না বাট এবার কিন্তু ফিফটি থাউজেন্ডের ব্যাপার থাকবে সেই ফিফটি থাউজেন্ড টাকা পে করতে হবে তারপরে তারা কিন্তু মবা রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে আর তাছাড়া এইট কাউন্সিলিং চলছে সেটা রেজাল্ট বেরোবে বেঙ্গল কাউন্সিলিং চলছে শিডিউলটা পিছিয়ে দিয়েছে সেই একটা ম্যাটার থাকবে তো সমস্ত দিক থেকে ঘুরে ফিরে কিন্তু বলতে গেলে এবার কিন্তু ভেটেনারি অবস্থা বেশ টাইট ঠিক আছে সো আমার যেটা প্রেডিকশন যে হয়তো ম্যাক্সিমাম এই মার্কস থেকে টেন থেকে ফিফটিন মার্কস ডিক্রিজ হবে তার বেশি কিন্তু যা প্রবিলিটি আমি দেখতে পাচ্ছি না আইদার যদি এমন কিছু ফ্যাক্টর হয় যে না প্রচুর স্টুডেন্ট এই ফিফটি থাউজেন্ড দেওয়ার জন্য কিন্তু কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করলো না এই একটা যদি ফ্যাক্টর এটা ফ্যাক্টর কাজ করবে অবশ্যই কাজ করবে না সেটা বলছি না বাট স্টিল আমার যতটা ধারণা যে এই ফ্যাক্টরটা কিন্তু একটু কমই লাগছে প্রবিলিটি তো ম্যাক্সিমাম ধরে চলো তোমার টেন থেকে ফিফটিন মার্কস ওর বেশি নিচে যাওয়া প্রবিলিটি এখনো অব্দি আমি দেখতে পাচ্ছি না আর ওটা যে চলে যায় সেটা বিশ্বয়কর কিছু হবে যেটা রাউন্ড ওয়া রাউন্ড কাট আফের ডিফারেন্স থেকেছে সেরকম বিস্ময়কর কিছু হবে দেখা যাক কী হয় ভেটেনারি কাউন্সিলিং তো এই মাসের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে তো ওটা দিয়ে আমাদের বিশেষ ওয়েটও করতে হবে না আমরা তাতেই দেখে নিতে পারবো ঠিক আছে সো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা আর ওয়েস্ট বেঙ্গলে ভেটারি কাউন্সিলিংয়ের ভিডিও কিন্তু অবশ্যই আসবে যে কীভাবে কাউন্সিলিংটা হয় তোমাদের জানা দরকার কীভাবে কাউন্সিলিংটা হয় ওটা আমি এখন বানাচ্ছি না আদার্স ভিডিওগুলো বানিয়েছি তোমরা একবার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নাও তারপরে তোমাদের বলেছি যে কী কী করতে হবে কি লাগবে কি সমস্ত কিছু আমি পরে তোমাদের একটা ডিটেলস ভিডিও জানিয়ে দেবো এই ছিল ভেটেনারি কাউন্সিলিংয়ের ওয়েস্ট বেঙ্গলে কী অবস্থা অল ইন্ডিয়া কী অবস্থা দুটোর ডিটেলস ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বেঙ্গল আয়ুর্বেদা ধন্যবাদ